হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 5 অর্থাৎ পরিপাকতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড ব্লাড সার্কুলেশন এই অধ্যায়টি নিয়ে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে পরিপাকতন্ত্র দিয়ে আমরা শুরু করব। আমরা যে খাদ্য গ্রহণ করি তাদের অধিকাংশই কিন্তু জটিল, এবং এই জটিল খাদ্যদ্রব্যকে আমাদের শরীর শোষণ করে সরাসরি কাজে লাগাতে পারে না। তো যে শৈলবৃত্তীয় প্রক্রিয়ায় এই জটিল এবং অদ্রবণীয় খাদ্যবস্তু নির্দিষ্ট এনজাইমের সহায়তায় দেহের গ্রহণ উপযোগী দ্রবণীয় সরল ও তরল খাদ্য উপাদানে পরিণত হয় তাকে আমরা পরিপাক বলি। মানে এক কথায়, আমরা খাবার খাওয়ার পর সেটা আমাদের শরীর শোষণ করার জন্য যে তন্ত্রটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পরিপাক তন্ত্র। আর যে তন্ত্র পরিপাকে অংশ নেয় তাকে আমরা পৌষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্র বলে ডাকি। তো এই পৌষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্র আসলে পৌষ্টিক নালী দিয়ে বা পরিপাক নালী দিয়ে গঠিত। হ্যাঁ, খাদ্যের হজম ক্রিয়া বা পরিপাক সম্পন্ন করার জন্য বিভিন্ন অঙ্গ নিয়েই গঠিত নালীকে বলা হয় পৌষ্টিক নালী বা পরিপাক নালী। আমাদের পৌষ্টিক নালী মুখছিদ্র থেকে শুরু করে মলদ্বার পর্যন্ত বিস্তৃত। মুখছিদ্র, মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র এবং এই মলদ্বার নিয়ে পর্যায়ক্রমে আমাদের পৌষ্টিক নালীটা গঠিত। তো আমরা আসলে এখন আমাদের এই যে পৌষ্টিক নালীটা হচ্ছে এটা আর কি সম্পূর্ণ পৌষ্টিক নালী, এটার বিভিন্ন অংশ সম্পর্কে, এই যে অংশগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানবো। তো প্রথমে হচ্ছে মুখছিদ্র ও মুখগহ্বর। হ্যাঁ, মুখছিদ্র কি? মুখছিদ্র দিয়ে আসলে পরিপাক নালীর শুরু। মুখছিদ্রের উপরে ও নিচে রয়েছে ঠোঁট, এবং ঠোঁটদ্বয় খোলা ও বন্ধ থেকে খাদ্য নিয়ন্ত্রণ করে। এ ছিদ্রপথেই খাদ্য পরিপাক নালীতে প্রবেশ করে। মানে এক কথা এটা হচ্ছে আমাদের মুখের অংশ আর কি, যেদিকে আমরা খাবারটা মুখে ঢোকাই। এরপরে অংশটা হচ্ছে মুখগহ্বর, এটা হচ্ছে আসলে আমাদের মুখের ভেতরের অংশ। তো মুখছিদ্রের পরেই আসলে মুখগহ্বরটার অবস্থান। সামনে দাঁতসহ দুটি চোয়াল দ্বারা মুখগহ্বর বেষ্টিত। এর উপরে রয়েছে তালু এবং নিচের দিকে রয়েছে মাংস জিহ্বা। জিহ্বা খাদ্যবস্তুর স্বাদ গ্রহণ করে, খাবারগুলোকে নেড়ে চেড়ে বারবার দাঁতের নিচে পাঠিয়ে ভালো করে চিবোতে সাহায্য করে। এছাড়া পেছনের দিকের দুই পাশে রয়েছে তিন জোড়া লালা গ্রন্থি। তো দাঁতের কথা যেহেতু উঠলোই, তো চলো দাঁত সম্পর্কে একটু জেনে আসা যাক। হ্যাঁ, মানুষের স্থায়ী দাঁতের সংখ্যা 32টি, প্রতি চোয়ালে 16টি করে, মানে উপর এবং নিচে 16টি করে মোট 32টি দাঁত আছে। তো এইসব দাঁত চার প্রকারের হয়। প্রথম হচ্ছে কর্তন দাঁত, যা কিনা খাবার ছোট ছোট করে কাটে, এটা হচ্ছে আসলে সামনের দাঁতগুলো আর কি। এরপর হচ্ছে ছেদন দাঁত, যা দিয়ে মাংস অন্যান্য শক্ত জিনিস ছিঁড়ে এবং কাটে, মানে সাইডের একটু দাঁতগুলো। তারপর হচ্ছে অগ্রপেশন দাঁত, যা দিয়ে খাদ্যবস্তুর চর্বণ ও পেশন করা যায়, মানে আরেকটু ভেতরের দাঁতগুলো। এবং সবার শেষে রয়েছে পেশন দাঁত, যেগুলো খাদ্যবস্তু ভালো করে চিবোতে ও ভালো করে পিষতে সাহায্য করে। এটাকে আমরা অনেকে রেগুলার ভাষায় চাপার দাঁতও বলে থাকি, মানে একেবারে এই দাঁতগুলো হচ্ছে পেশন দাঁত। এছাড়া অন্যান্য দাঁতের পরে আরেক ধরনের দাঁত গজাতে পারে, এদেরকে আসলে আমরা আকেল দাঁত বলি। হ্যাঁ, দাঁত দিয়ে খাবার চাবানোর সময় মুখের মধ্যে ওই খাবারগুলো লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালার সাথে মিশ্রিত হয়, এবং লালাতে এক ধরনের উৎসেচক বা এনজাইম থাকে। তো এই লালা ও এনজাইম কি? আসলে লালা এক প্রকার বর্ণহীন তরল পদার্থ, এটা খাদ্যকে পিছিলি করে এবং গিলতে সাহায্য করে। খাদ্য পরিপাকেও লালার বিশেষ ভূমিকা আছে, যেটা আমরা পরে জানবো। এনজাইম, এনজাইম এমন একটা বস্তু যা খাদ্যবস্তুর সাথে মিশে রাসায়নিক বিক্রিয়ায় সাহায্য করে, কিন্তু নিজে অংশ নেয় না এবং ক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে। নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত এনজাইম ভালো কাজ করে, এবং নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট কাজ করে। যেমন লালার এনজাইম শ্বেতসারকে আংশিক পরিবর্তন করে শর্করায়, মানে মল্টোজে পরিণত করে। এই কারণে শর্করা জাতীয় খাবার চিবানোর পর কিছুক্ষণ মুখে রাখলে মিষ্টি লাগে, কারণ শর্করার স্বাদটা হচ্ছে মিষ্টি। আবার ট্রিপসিন এনজাইম শুধুমাত্র আমিষের উপর ক্রিয়া করে। তো এতক্ষণ ধরে আমরা কিন্তু মুখছিদ্র এবং মুখগহ্বর পর্যন্ত এসেছি। এরপরে আছে গলবিল ও অন্ননালী। হ্যাঁ, এই যে অংশটা আর কি। তো গলবিল, মুখগহ্বরের পরে এর অবস্থান। এর মাধ্যমে খাদ্যবস্তু মুখগহ্বর থেকে অন্ননালীতে বা গ্রাস নালীতে যায়। তো গলবিলে কোনো এনজাইম নিঃসৃত হয় না, তাই এখানে কোনো খাদ্যবস্তু পরিপাক হয় না। এরপর হচ্ছে অন্ননালী। হ্যাঁ, গলবিল ও পাকস্থলীর মাঝামাঝি জায়গায় এর অবস্থান। খাদ্যবস্তু এর ভিতর দিয়ে গলবিল থেকে পাকস্থলীতে যায়, মানে হচ্ছে যে এই অংশটা, এটা হচ্ছে আসলে অন্ননালী। তার উপরে এই অংশটাই হচ্ছে মূলত গলবিল অংশটা থাকে। তো এরপরে হচ্ছে পাকস্থলী, অন্ননালী এবং ক্ষুদ্রান্তের মধ্যবর্তী স্থানে এই জিনিসটা অবস্থান করে। গলবিল ও অন্ননালীর ক্রমসংকোচনের ফলে যেটা হয়, পিচ্ছিল খাদ্যবস্তু এখানে এসে জমা হয়। মানে আমরা যখন খাবার গেলার চেষ্টা করি, তখন এই নালীটার সংকোচন প্রসারণের মাধ্যমেই খাবারটা আলটিমেটলি আমাদের পেটে গিয়ে পৌঁছায়, মানে পাকস্থলীতে গিয়ে পৌঁছায়। তো এই পাকস্থলীর আকৃতি থলির মতো, এর প্রাচীর বেশ পুরু ও পেশিবহুল। পাকস্থলীর প্রথম ও শেষ অংশে পেশি বলয় আছে। পাকস্থলীর প্রাচীরে গ্যাস্ট্রিক গ্রন্থি নামে প্রচুর গ্রন্থি থাকে, এখানে খাদ্য সাময়িক জমা থাকে। গ্যাস্ট্রিক গ্রন্থির পাচক রস পরিপাকে সাহায্য করে। এরপরের অংশটা হচ্ছে এই যেগুলো, মানে ক্ষুদ্রান্ত। হ্যাঁ,
ক্ষুদ্রান্ত হলো পাকস্থলীর পরবর্তী অংশ, এটা পাকস্থলীর সবচেয়ে দীর্ঘ অংশ। ক্ষুদ্রান্তকে আমরা এ কারণে তিনটা ভাগে ভাগ করে নিই, একটা হচ্ছে ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। ডিওডেনাম কি? এটা ক্ষুদ্রান্তের প্রথম অংশ, পাকস্থলীর পরের অংশ, দেখতে যেটা অনেকটা টয়ের মতো। এই যে এই অংশটা দেখছো, এটা অনেকটা টয়ের মতো একটু আকার ধারণ করেছে না, এটা হচ্ছে ডিওডেনাম। তো এখানে কি হয়, পিত্তথলি থেকে পিত্তরস এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নালীর মাধ্যমে এখানে এসে খাদ্যের সাথে মিশে এই রসগুলো আসলে খাবার পরিপাকে অংশ নেয়। এখানে আমিষ, শর্করা ও স্নেহ পদার্থের পরিপাক ঘটে, মানে আমাদের গ্রহণ উপযোগী খাদ্যে কনভার্ট হওয়া শুরু করে। জেজুনাম, এটা ডিওডেনাম এবং ইলিয়ামের মাঝামাঝি একটা অংশ, এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করার প্রয়োজন পড়বে না। তারপরের অংশটা হচ্ছে ইলিয়াম, এটা আসলে ক্ষুদ্রান্তের শেষ অংশ, এই যে অংশগুলো আর কি। ইলিয়ামের ভেতরের প্রাচীরে শোষণ যন্ত্র থাকে, ব্যাপন পদ্ধতিতে শোষণ কার্য সমাধানের জন্য এর প্রাচীর গাত্রে আঙ্গুলের মতো প্রক্ষেপিত কিছু অংশ থাকে, এদেরকে ভিলাই বা ভিলাস বলে। তো হজমের পর খাদ্যের সারাংশ ভিলাস গাত্র দ্বারা শোষিত হয়, এই যে এই অংশটা হচ্ছে আসলে ইলিয়াম। তো এর মধ্যে আসলে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অভিক্ষেপ থাকে, যেগুলোকে আসলে আমরা ভিলাই নামে বলছি, এবং এরাই আসলে ওই যে পরিপাকৃত খাদ্যের যে খাদ্যসার, মানে যে প্রয়োজনীয় অংশগুলো, পুষ্টি উপাদানগুলো, সেগুলো শোষণ করে নেয়। তো এই ক্ষুদ্রান্তের পরের যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে বৃহদন্ত্র ও মলদ্বার। ক্ষুদ্রান্তের পরেই আসলে বৃহদন্ত্রের শুরু, এটা ইলিয়ামের পর থেকে পায়ুপথ পর্যন্ত বিস্তৃত। ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্রের সংযোগস্থলে একটা বাল্ব বা কপাটিকা থাকে, যেটা কিনে এই খাদ্যবস্তুকে কেবলমাত্র একদিকেই যাওয়ার অনুমতি দেয়, উল্টো দিকে যেতে দেয় না। লম্বায় এটা ক্ষুদ্রান্ত থেকে ছোট, কিন্তু ভিতরের ব্যাস ক্ষুদ্রান্তের ভিতরের ব্যাস থেকে বড়। এই যে এই অংশটা দেখছো না, এই অংশটা হচ্ছে আসলে বৃহদন্ত্র। তো বৃহদন্ত্রে খাদ্য হজম হয় না, এখানে কোনো জারক রস বা এনজাইম তৈরি হয় না। বৃহদন্ত্র মূলত খাদ্যের জলীয় অংশ থেকে পানি শোষণ করে, এবং এই কাজটা কিন্তু অনেক দরকারি, এতে শরীর থেকে বেশি পরিমাণ পানি বের হওয়া রোধ হয়। তার মানে ক্ষুদ্রান্ত থেকে খাবারের পুষ্টি উপাদানগুলো শোষিত হবার পর যে জলীয় অংশ খাবারের মধ্যে থাকে সেটা এই বৃহদন্ত্রে এসে শোষিত হয়, মানে এক কথায় পানি শোষণ করে নেয় এই বৃহদন্ত্র। তো এই বৃহদন্ত্র তিনটি অংশে বিভক্ত, যথা সিকাম, কোলন এবং মলাশয়। হ্যাঁ, মলাশয় বৃহদন্ত্রের শেষ প্রান্ত, এটা দেখতে অনেকটা থলির মতো। খাদ্যের অপাচ্য বা অহজমকৃত অংশ এখানে মল হিসেবে বা মলরূপে জমা থাকে, প্রয়োজন মতো পরে পায়ু দিয়ে তা শরীরের বাইরে বর্জিত হয়। তো এই বৃহদন্ত্রের পরের শেষ অংশটাই হচ্ছে আসলে মলদ্বার, এটা পরিপাক নালীর শেষ প্রান্ত। এই প্রান্ত পথেই পরিপাক নালী দেহের বাইরে উন্মুক্ত হয়। তো আমরা মোটামুটি আমাদের এই পরিপাক নালীর শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন অংশগুলো সম্পর্কে কিছু তথ্য জানলাম। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে পরিপাক গ্রন্থি। হ্যাঁ, পরিপাক নালীর যেসব গ্রন্থি নিঃসৃত রস খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে তাদেরকে পরিপাক গ্রন্থি বলে। লালা গ্রন্থি, যকৃত এবং অগ্নাশয় পরিপাক গ্রন্থির অন্তর্গত। এছাড়া পাকস্থলী ও ক্ষুদ্রান্তের প্রাচীরেও আছে ক্ষুদ্র ক্ষুদ্র গ্যাস্ট্রিক গ্রন্থি ও অন্ত্রিক গ্রন্থি, যারা এনজাইম ও জারক রস নিঃসরণ করে। তো গ্রন্থিগুলোর মধ্যে প্রথমে হচ্ছে লালা গ্রন্থি। এই গ্রন্থি থেকে লালা ক্ষরণ হয়, লালায় এনজাইম ও পানি থাকে, পানি খাদ্যকে নরম করে। লালার মধ্যে যে এনজাইম থাকে সেটা হচ্ছে টায়ালিন। এরপর হচ্ছে যকৃত গ্রন্থি। হ্যাঁ, দেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃত। যকৃত থেকে পিত্তরস তৈরি হয় এবং পিত্তরস পিত্তথলিতে জমা হয়। হজমের সময় পিত্তনালী দিয়ে পিত্তরস ক্ষুদ্রান্তের ডিওডেনামে এসে খাদ্যের সাথে মিশে পিত্তরস স্নেহজাতীয় খাদ্যকে হজম করতে সাহায্য করে। তারপর হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়ের এনজাইমগুলো হলো অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন ও কাইমোট্রিপসিন। এরা ডিওডেনামে এসে খাদ্যের সঙ্গে মেশে। ট্রিপসিন ও কাইমোট্রিপসিন আমিষ খাদ্য, লাইপেজ স্নেহ খাদ্য এবং অ্যামাইলেজ শর্করা জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। এরপর হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীর ভিতরের প্রাচীরে থাকে। এই গ্রন্থি নিঃসৃত রসের নাম গ্যাস্ট্রিক রস বা পাচক রস। এরপর সবার শেষে আছে অন্ত্রিক গ্রন্থি। ক্ষুদ্রান্তের প্রাচীরের ভিলাসে প্রচুর অন্ত্রিক গ্রন্থি থাকে। এই গ্রন্থির নিঃসৃত রসের নাম অন্ত্রিক রস। তার মানে পরিপাক নালী এবং এই পরিপাক গ্রন্থি, এগুলোর সমন্বয়ে আমাদের গোটা ডাইজেস্টিভ সিস্টেমটা গঠিত হয়েছে। তো এগুলোর কোনো কিছু ঠিকঠাক না করলেই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে সমস্যা দিবে, আর তাই আমাদের পরিপাকতন্ত্রের যত্ন নিতে হবে। তো যত্ন নেওয়ার জন্য আমরা কী কী করতে পারি? প্রতিবার খাওয়ার পর দাঁত ব্রাশ করা ও পরিষ্কার করা উচিত। দাঁতের ফাঁকে খাবারের কণা আটকে থাকলে তা পচে মুখে দুর্গন্ধ হয়, দাঁতের ক্ষয় হয়। খুব বেশি মিষ্টি খেতে নেই, মিষ্টি দাঁত ক্ষয়ের জন্য দায়ী। খাদ্যবস্তু পরিষ্কার ও সুসিদ্ধ হওয়া উচিত, বাসি পচা খাবার খাওয়া উচিত নয়। নিয়মিত নির্দিষ্ট সময় খাওয়া উচিত, একসাথে বেশি খাবার খাবে না, সবসময় সুষম খাবার খাবে। আঙুলের নখ ছোট রাখা এবং খাওয়ার আগে থালা বাটি ও হাত অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। খাওয়ার কিছুক্ষণ পর প্রচুর পানি খাবে, সবসময় পানি ফুটিয়ে ঠান্ডা করে খাবে। খাবার ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খাবে। অধিক মশলা ও তেলযুক্ত খাবার খাওয়া
উচিত নয়। তো এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আমাদের পরিপাকতন্ত্র ভালো থাকবে এবং আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব। আর যদি আমরা পরিপাকতন্ত্রের যত্ন না নিই তাহলে কী হবে, বিভিন্ন রোগব্যাধি আমাদের আক্রমণ করবে, যেমন গ্যাস্ট্রিসাইটিস। হ্যাঁ, সাধারণত বেশি মশলা ও তেলযুক্ত খাবার খেলে, খাওয়ায় অনিয়ম করলে বুক জ্বালা আর অম্বল হয়। এতে পেটে বাড়তি অ্যাসিড তৈরি হয় আর তা থেকে পেট বা বুকের মাঝখানে একটা অস্বস্তি জ্বালার ভাব হয়, গলা ও পেট জ্বালা করে এবং পেটে ব্যথা সহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। তোমরা হয়তো জানো যে খাবার পরিপাক করার জন্য অ্যাসিড প্রয়োজন হয়, আর যখন অতিরিক্ত অ্যাসিড তৈরি হয় তখনই আসলে এই রোগটা বা এই সমস্যাটা দেখা দেয়। তো সময় মতো এ রোগের চিকিৎসা না করা হলে পাকস্থলী ও অন্ত্রে ক্ষতের সৃষ্টি হয়, তখন একে গ্যাস্ট্রিক আলসার বলে। নিয়মিতভাবে কম মশলা ও কম তেলযুক্ত খাবার খাওয়া এবং সময় মতো খাদ্য গ্রহণের অভ্যাস করলে এ রোগকে প্রতিরোধ করা যায়। তো এরপরে পরিপাক নলীর আরেকটা উল্লেখযোগ্য রোগ হচ্ছে আমাশয়। হ্যাঁ, আমাশয় আমাদের দেশে একটা খুবই পরিচিত রোগ। দুই ধরনের আমাশয় মূলত আমরা দেখতে পাই, একটা হচ্ছে অ্যামিবিক আমাশয়, একটা হচ্ছে ব্যাসিলারি আমাশয়। প্রধানত অ্যান্টামিবা নামে এক প্রকার এককোষী প্রাণী মানুষের অন্ত্রে প্রবেশ করলে এ ধরনের রোগ দেখা যায়। এই রোগের উপসর্গগুলো হলো তলপেটে ব্যথা হয়, মলের সাথে রক্ত বা শ্লেষ্মা বের হওয়া। এ রোগ প্রতিরোধে খাবার পানি ও শাকসবজি যাতে দূষিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আবার মাছি এবং আরশোলা থেকে খাদ্যবস্তুকে রক্ষার মাধ্যমেও এ রোগ প্রতিরোধ করা সম্ভব। তবে এ রোগে আক্রান্ত রোগীর চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা একান্তই প্রয়োজন। এরপর হচ্ছে ব্যাসিলারি আমাশয়। সিগেলা নামে এক ধরনের ব্যাকটেরিয়া অন্ত্রকে আক্রমণ করলে মূলত এ ধরনের আমাশয় হয়। তো এই জীবাণুটি বৃহদন্ত্রের ঝিল্লিকে আক্রমণ করে, ফলে বারবার পায়খানা হয় এবং পায়খানার সাথে শ্লেষ্মা বের হয়। অনেক সময় এর সাথে রক্তও যায়, এজন্য এ রোগকে রক্ত আমাশয় বলে। এ রোগকে অবহেলা করা ঠিক নয়, ডাক্তারের পরামর্শে চিকিৎসা করা প্রয়োজন। সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চললে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। এরপরে আরেকটা রোগ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য কিন্তু আসলে কোনো রোগ নয়, বিভিন্ন কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে, যেমন পৌষ্টিক নালীর মধ্য দিয়ে খাদ্যবস্তুর চলন ধীর হওয়া, কাঁচা ফলমূল ও শাকসবজি না খাওয়া, পায়খানার বেগ পেলে সঙ্গে সঙ্গে পায়খানা না করা ইত্যাদি কারণে এগুলো হয়। নিয়মিত মলত্যাগের অভ্যাস গড়ে তোলা, নিয়মিত শাকসবজি খাওয়া, ফলমূল ও আরযুক্ত খাবার খাওয়ার মাধ্যমে এই অসুবিধা দূর করা যেতে পারে। তো এতক্ষণ ধরে আমরা আসলে পৌষ্টিক তন্ত্রের বিভিন্ন বিষয় সম্পর্কে জানলাম, পরিপাক নালীর বিভিন্ন রোগ সম্পর্কে জানলাম। তো এবার আমরা একটা নতুন তন্ত্র সম্পর্কে জানবো, যেটাকে বলা হয় রক্ত সংবহন তন্ত্র। হ্যাঁ, তো এই রক্ত সংবহন তন্ত্র ও রক্তনালী এগুলো কী? প্রাণীদেহের যাবতীয় জৈবনিক কাজের ক্ষুদ্রতম একক হলো কোষ, এটা আমরা সবাই জানি। তো বেঁচে থাকার জন্য প্রতিটি কোষের প্রয়োজন অক্সিজেন ও খাদ্য। বিপাকের ফলে কিছু অপ্রয়োজনীয় ক্ষতিকর বস্তু তৈরি হয়, যেগুলো অপসারণ করাও আবার অনেক প্রয়োজনীয়। তাই দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ ও তন্ত্রের মধ্যে যোগাযোগ থাকা প্রয়োজন। তো রক্ত সারা দেহে সঞ্চালনের মাধ্যমে এই যোগাযোগের কাজটি করে থাকে এবং এই প্রক্রিয়াকে আমরা বলি আসলে রক্ত সংবহন প্রক্রিয়া। আর যে তন্ত্রের মাধ্যমে এই রক্ত সারা দেহে সঞ্চালিত হয় তাকে আমরা বলছি রক্ত সংবহন তন্ত্র। রক্ত হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং লসিকা ও লসিকাবাহী নালীর সমন্বয়ে মানবদেহে রক্ত সংবহন তন্ত্র গঠিত হয়। যেমন এখানে আমরা একটা লুক দেখতে পাচ্ছি যে রক্ত সংবহন তন্ত্রটা আমাদের সারা শরীরে আসলে কীভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো রক্ত সংবহন তন্ত্র তার মানে হচ্ছে মূলত রক্ত সারা দেহে প্রবাহিত হওয়ার যে তন্ত্র, এভাবে তুমি চিন্তা করতে পারো। তো রক্ত সংবহন তন্ত্রে যেসব নালীর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয় তাদেরকে আমরা বলি রক্তনালী। আমাদের দেহে তিন ধরনের রক্তনালী আছে, যথা ধমনী, শিরা ও কৌশিক নালী। তো এগুলো সম্পর্কে একটু জানা যাক। তো প্রথমে হচ্ছে ধমনী ও শিরা। ধমনী কি? যে সকল রক্তবাহী নালী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে দেহের বিভিন্ন অঙ্গে রক্ত বহন করে তাকে ধমনী বলে। এরা দেহের ভেতরের দিকে অবস্থিত হয়। ধমনীর প্রাচীর পুরু, গহ্বর ছোট এবং এর গহ্বরে কপাটিকা থাকে না। ধমনী সাধারণত হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে দেহের সকল অঙ্গে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। আমরা হয়তো অনেকে জানি আবার অনেকে জানি না যে আমাদের সারা শরীরে যে রক্ত পাঠানোর কাজ এবং রক্ত আনার কাজটা মূলত হৃৎপিণ্ড করে থাকে। হৃৎপিণ্ড আসলে ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে সেই রক্ত সারা দেহে পাঠায় এবং অন্যদিকে সারা দেহ থেকে আবার কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত এনে ফুসফুসে সেটাকে ফিল্টার করার জন্য পাঠায়। তো তার জন্য সে মূলত এই ধমনী এবং শিরাগুলো ব্যবহার করে। তো শিরা কি? যে সকল রক্তনালী দ্বারা দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে। শিরার প্রাচীর অপেক্ষাকৃত পাতলা, এদের গহ্বরটি বড় ও গহ্বরের প্রাচীর পাত্রে কপাটিকা থাকে। মানে এক্ষেত্রে রক্ত কেবল শরীর থেকে হৃৎপিণ্ডে যেতে পারে, হৃৎপিণ্ড থেকে ভুলেও শরীরের দিকে যাবে না, কারণ গেলে বিপদ হবে। কিন্তু কারণ শিরা মূলত কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বিভিন্ন কোষ থেকে সংগ্রহ করে নিয়ে আসে। তো এখন ওই কার্বন ডাইঅক্সাইড রক্তই যদি আবার শরীরের দিকে কোনোভাবে যায় তাহলে কিন্তু মহা মুশকিল হয়ে যাবে। এই জন্যই শিরায় কপাটিকা
থাকে। তো তার মানে আমরা বুঝলাম যে ধমনী দিয়ে সারা দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছায়, আর শিরা দিয়ে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফিরে আসে। তবে এছাড়া এক ধরনের ব্যতিক্রমী ধমনী এবং শিরা আছে, এদেরকে বলা হয় ফুসফুসীয় শিরা ও ধমনী। এরা আবার কি? ফুসফুসীয় শিরা সাধারণ শিরা থেকে ব্যতিক্রম। ফুসফুসীয় শিরা কার্বন ডাইঅক্সাইডের বদলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে। তার মানে ফুসফুসীয় শিরার কানেকশনটা হচ্ছে ফুসফুস এবং হৃৎপিণ্ডের মাঝে, শরীরের সাথে এর কোনো কানেকশন নেই। অনুরূপভাবে ফুসফুসীয় ধমনীও কিন্তু ঠিক একই রকমভাবে উল্টা। ফুসফুসীয় ধমনী অক্সিজেনের বদলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে যায়। তার মানে ফুসফুসীয় শিরা ধমনী শৈলের সাথে সংযোগ রক্ষা করে না, সে সংযোগ রক্ষা করে কার সাথে? ফুসফুসের সাথে। এবং এক্ষেত্রে ফুসফুসীয় শিরা পরিবহন করে অক্সিজেন, অক্সিজেন পরিবহন করে ফুসফুস থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে, আর ধমনী কী করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে যায়। তো গোটা ব্যাপারটা আমরা কিছুক্ষণ পরে একটা চিত্রের মাধ্যমে বুঝতে পারবো। এরপর হচ্ছে কৌশিক নালী। হ্যাঁ, ধমনী ক্রমান্বয়ে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে শেষ পর্যন্ত সারা দেহ কোষে গিয়ে অতি সূক্ষ্ম এক ধরনের নালী তৈরি করে। এই সকল সূক্ষ্ম নালীকে আমরা কৌশিক নালী বা কৌশিক জালিকা বলি, এবং এই কৌশিক নালিকা থেকে শিরার উৎপত্তি। তার মানে ধমনী সারা দেহ কোষে গিয়ে কৌশিক নালীতে পরিণত হয়, এবং সেই কৌশিক নালী থেকেই আবার কি শিরার উৎপত্তি হয়। এভাবে ধমনী সারা কোষে অক্সিজেন পৌঁছায়, এবং শিরা সারা কোষ থেকে আবার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়েও আসতে পারে। তো এই কৌশিক নালীর প্রাচীর একস্তর বিশিষ্ট পাতলা এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। এটি দেহকোষের চারপাশে অবস্থান করে, যার ফলে এটি কোষে অক্সিজেন সরবরাহ করতে পারে বেশ ভালোভাবে। তো এখন আমরা রক্ত এর উপাদান সম্পর্কে জানব। রক্ত ঘন লাল রঙের একটি তরল পদার্থ, এটি এক ধরনের তরল যোজক টিস্যু যেটা আমরা পড়ে এসেছি। রক্তের স্বাদ ক্ষারধর্মী। রক্তের উপাদান দুইটি, যথা রক্তরস এবং রক্তকণিকা। তো রক্তরস কি? রক্তরস হচ্ছে রক্তের তরল অংশ, সাধারণত রক্তের শতকরা 95% এ রস। এতে আমিষ, লবণ ও অন্ত্র থেকে শোষিত খাদ্য উপাদান থাকে। রক্তরসে রক্তকণিকা ভাসমান অবস্থায় থাকে। এতে ফাইব্রিনোজেন নামে একটি উপাদান থাকে যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো রক্তরসের কাজ কি? রক্তরস দেহের বিভিন্ন অংশে অক্সিজেন, খাদ্যসার, হরমোন ইত্যাদি বহন করে। দেহের বিভিন্ন অংশ থেকে ক্ষতিকর পদার্থ যেমন কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদি বহন করে বিভিন্ন রেচন অঙ্গের মাধ্যমে দেহ থেকে বের করে দেওয়াও রক্তরসের একটা কাজ। তো রক্তরসের পর আরেকটা যে উপাদান আছে সেটা হচ্ছে রক্তকণিকা। এই রক্তকণিকা আবার তিন ধরনের রয়েছে, যথা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা। তো প্রথমে হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার জন্যই আসলে রক্তের রং লাল দেখায়। এটি গোলাকার চাকতির মতো একটি কোষ, এবং এর উভয় পৃষ্ঠ খাদযুক্ত, এই ছবির মতো আর কি, মানে মাঝখানের অংশগুলো গর্ত। তো এর উৎপত্তি কোথায়? লোহিত রক্তকণিকা যকৃত ও অস্থিমজ্জায় তৈরি হয়। তো এর কাজ কি? আসলে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে, এবং এই অক্সিহিমোগ্লোবিন হিসেবেই আসলে সারা দেহে অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজটি করে এই লোহিত রক্তকণিকা। এরপর হচ্ছে শ্বেত রক্তকণিকা। হ্যাঁ, শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকার চেয়ে আকারে কিছুটা বড় ও অনিয়মিত আকারের হয়। এদের নিউক্লিয়াস আছে। তো এদের উৎপত্তি কোথায়? প্লীহা ও অস্থিমজ্জায় শ্বেত রক্তকণিকার জন্ম হয়। তো এর কাজ কি? শ্বেত রক্তকণিকা দেহের প্রহরীর মতো কাজ করে। দেহে কোনো রোগ জীবাণু প্রবেশ করলে শ্বেত রক্তকণিকা সেগুলোকে ধ্বংস করে, তাই এদেরকে সৈনিকের সাথে তুলনা করা হয়। এরপর হচ্ছে অণুচক্রিকা। অণুচক্রিকা দেখতে গোলাকার বা বৃত্তের মতো। এরা লোহিত রক্তকণিকার চেয়ে আকারে ছোট হয় ও নিউক্লিয়াস থাকে না, এরা গুচ্ছাকারে থাকে। এদেরকে প্লেটলেটও বলে। এদের উৎপত্তি লোহিত অস্থিমজ্জা থেকে হয়। এর কাজ হচ্ছে দেহের কোনো অংশ কেটে গেলে বা রক্তপাত ঘটলে অণুচক্রিকা এই রক্তটা জমাট বাঁধতে সাহায্য করে। তো আমরা মোটামুটি রক্তের উপাদান সম্পর্কে কিছু তথ্য জেনে গেলাম। এবার আমরা রক্তের কাজগুলো এক নজরে দেখে নিব। রক্ত আসলে দেহের একটা অতি প্রয়োজনীয় উপাদান। রক্ত দেহে নানা রকম কাজ করে, যেমন খাদ্য পরিবহন। আমরা যে খাবার খাই তা পরিপাকের পর সরল উপাদানে পরিণত হয় এবং রক্তের সাথে মিশে যায়। রক্ত সেই খাদ্যের সারাংশকে দেহের সর্বত্র নিয়ে যায়, এভাবে দেহের কোষগুলো পুষ্টি পায়। এরপর হচ্ছে অক্সিজেন পরিবহন। আমাদের দেহে সকল কাজের জন্য অক্সিজেন দরকার। অক্সিজেন না হলে জীবকোষ বাঁচতে পারে না, তাই খাবারের সাথে সাথে দিতে হয় অক্সিজেন। এবং একটু আগে আমরা জেনে আসলাম যে রক্তের লোহিত রক্তকণিকা অবস্থিত অক্সিহিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন সংগ্রহ করে সারা দেহে প্রতিটি কোষে পৌঁছে দেয়। এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন। রক্ত যে শুধু অক্সিজেন পরিবহন করে তা কিন্তু না, রক্তরস দেহের বিভিন্ন অঙ্গের কোষগুলো থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড বহন করে ফুসফুসে নিয়ে আসে। এরপর হলো বর্জ্য পদার্থ নিষ্কাশন। রক্ত দেহে সৃষ্ট নাইট্রোজেন সহিত দূষিত পদার্থ দেহ থেকে বের করে দেওয়ার কাজে সহায়তা করে। রোগ প্রতিরোধ, দেহে কোনো রোগ জীবাণু প্রবেশ করলে শ্বেত রক্তকণিকা সেগুলোকে মেরে রোগ প্রতিরোধ করার চেষ্টা করে, এটা তো জেনে আসলাম। এরপর হচ্ছে হরমোন পরিবহন। দেহের নালীহীন গ্রন্থিতে কিছু হরমোন উৎপন্ন হয়। রক্তের মাধ্যমে এই হরমোন দেহের বিভিন্ন অংশে পরিবাহিত
হয়। তারপর হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ। হ্যাঁ, দেহের বিভিন্ন অংশে তাপ পরিবহন করে রক্ত, এতে দেহের সর্বত্র তাপমাত্রা ঠিক থাকে। তারপর হচ্ছে রক্ত জমাট বাঁধা, দেহের কোনো অংশ কেটে গেলে বা রক্তপাত হলে অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, যার ফলে আলটিমেটলি রক্তপাত বন্ধ হয়। রক্তপাত বন্ধ না হলে কিন্তু আমরা মারাও যেতে পারি। তো তার মানে আমরা বুঝতে পারলাম যে রক্ত আসলে এমন একটা ফ্লুইড যেটা আমাদের গোটা বডিটার সাথে কানেক্টেড। তো এই যে রক্তটাকে সারা দেহে কোষে আনা নেওয়ার কাজটি যে অঙ্গটা করে, সেই অঙ্গটার নাম হচ্ছে আসলে হৃৎপিণ্ড। হ্যাঁ, হৃৎপিণ্ড হচ্ছে এই জিনিসটা। হৃৎপিণ্ড বক্ষগহ্বরের সামান্য বাম দিকে দুই ফুসফুসের ঠিক মাঝখানে অবস্থিত একটি চার প্রকোষ্ঠ বিশিষ্ট মোচাকৃতির অঙ্গ, মানে এর মধ্যে চারটা প্রকোষ্ঠ আছে, একটু পরে জানতে পারবো। হৃৎপিণ্ড হৃৎপেশি দ্বারা গঠিত। হৃৎপেশি এক ধরনের স্বাধীন অনৈচ্ছিক পেশি যা কারো নিয়ন্ত্রণ ছাড়া নিজে নিজেই সংকোচন এবং প্রসারণে সক্ষম। তো হৃৎপিণ্ড প্রতি মিনিটে কমবেশি 72 বার সংকুচিত বা প্রসারিত হয়, এটাকেই হৃৎস্পন্দন বলে, বা আমরা যখন বলি বুক ধুকপুক করছে সেটা হচ্ছে আসলে এটাই। তো এবার আমরা হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে জানবো। হ্যাঁ, এটাই হচ্ছে আসলে হৃৎপিণ্ডের ভেতরের অংশটা আর কি, এবং হৃৎপিণ্ড এভাবে সংকুচিত বা প্রসারিত হয়। দেখো, এখানে আমরা চারটা প্রকোষ্ঠ হয়তো দেখতে পাচ্ছি, একটা দুইটা তিনটা চারটা। তো হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম নামে দুই স্তর বিশিষ্ট একটি পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে, এবং ভেতরে যে হৃৎপিণ্ডটা সেটা আসলে তিনটা স্তরে বিভক্ত, যথা এপিকার্ডিয়াম বা বাইরের স্তর, মায়োকার্ডিয়াম বা মাঝের স্তর, এন্ডোকার্ডিয়াম বা ভেতরের স্তর। তো এই যে তিনটা স্তরের মধ্যে মায়োকার্ডিয়ামটা সবচেয়ে পুরু, এবং এর সংকোচনের কারণে হৃৎপিণ্ড রক্ত পাম্প করে সঞ্চালন হতে পারে, মানে সারা দেহে রক্তটা সঞ্চালিত হয়। হৃৎপিণ্ডের উপরের দুটি প্রকোষ্ঠের নাম যথাক্রমে ডান অলিন্দ ও বাম অলিন্দ, এবং নিচের দুটি প্রকোষ্ঠের নাম ডান নিলয় এবং বাম নিলয়, মানে উপরের দুটো অলিন্দ, নিচের দুটা নিলয়, শুধু ডান বাম, ঠিক আছে? তো এই অলিন্দ নিলয় সম্পর্কে আরেকটু বিস্তারিত জানা যাক। অলিন্দের প্রাচীর পাতলা ও নিলয়ের প্রাচীর পুরু থাকে, এই যেগুলো হচ্ছে অলিন্দ, এই যে এই দুইটা, এবং এই নিচের অংশগুলো হচ্ছে নিলয়। তো অলিন্দ ও নিলয় দুইটি আলাদা প্রাচীর দ্বারা পৃথক থাকে, এই যে অংশগুলো আর কি সেটা বোঝানো হচ্ছে। আয়তনে অলিন্দগুলো নিলয়ের চেয়ে আকারে ছোট, দেখতেই পাচ্ছি এগুলো ছোট, এগুলো কিন্তু বড়। তো ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে অলিন্দ নিলয় ছিদ্র থাকে, এই যে এটা বোঝানো হয়েছে। ওই ছিদ্র পথে কপাটিকা বা ভালভ থাকে, যার ফলে রক্ত কেবলমাত্র একদিকে প্রবাহিত হতে পারে, মানে দেখো এদিক থেকে রক্তটা কেবল এই যে এই দিকেই প্রবেশ করতে পারে, মানে অলিন্দ থেকে নিলয়ে আসতে পারে, বাট নিলয় থেকে অলিন্দে কখনো যেতে পারে না। অনুরূপভাবে বাম অলিন্দ ও নিলয়ের মাঝেও কপাটিকা থাকে, মানে এই যে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে এই যে অংশটা কপাটিকা আছে, রক্ত এখানেও অলিন্দ থেকে কেবল নিলয়ে প্রবেশ করতে পারে। তো এছাড়া আবার কি হয়, মহাধমনী ও বাম নিলয় সংযোগস্থলে ও ফুসফুসীয় ধমনী ও ডান নিলয় সংযোগস্থলে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা রয়েছে, এদের কাজ হচ্ছে রক্তের গতিপথকে একদিকে নিয়ন্ত্রণ করা, মানে রক্ত যেন ভুলেও উল্টো পথে যেতে না পারে। তো আমরা এই ছবিটা একটু বোঝার চেষ্টা করি। এই যে শিরা দুটো দেখছো না, এটা হচ্ছে আসলে ফুসফুস থেকে আসা ফুসফুসীয় শিরা, যে করে কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফিল্টার করে ফুসফুস থেকে আমাদের এই বাম অলিন্দে নিয়ে আসে। দেন হয় কি, এই রক্তটা এখান থেকে আমাদের বাম নিলয়ে প্রবেশ করে, এবং বাম নিলয়ে প্রবেশ করার পর যখন এই নিলয়টা সংকুচিত হয়, রক্ত তো আর অলিন্দে যেতে পারে না, তখন রক্ত এই যে এই নালী পথ দিয়ে, এই এই যে নালীটা দেখছি এটা হচ্ছে আসলে মহাধমনী, এই দিক দিয়ে রক্তটা, অক্সিজেন সমৃদ্ধ রক্তটা সারা দেহে পৌঁছে যায়। অন্যদিকে একই সাথে হয় কি, যে ডান অলিন্দ যখন সম্প্রসারিত হয়, তখন সারা দেহ থেকে এই যে নীল নালীটা, মানে শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এখানে এসে জমা হয়। দেন রক্তটা কোথায় যায়, রক্তটা হচ্ছে এই যে ডান নিলয়ে যায়, এবং যখন নিলয়টা সংকুচিত হয়, তখন এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আবার এই পথ দিয়ে, অর্থাৎ এই ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে চলে যায়, সেটা ফিল্টার হয়ে আসার জন্য। এবং এই অলিন্দ নিলয় কিন্তু একসাথে সংকুচিত প্রসারিত হয়, যার ফলে গোটা প্রসেসটা কিন্তু নিমেষের মধ্যে ঘটে যায়। তো আশা করি আমরা বুঝতে পারছি যে হৃৎপিণ্ড কীভাবে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত কোথায় ফুসফুসে পাঠায়, এবং ফুসফুস থেকে আবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে এসে সারা দেহে পাঠিয়ে দেয়। তো একটা সহজ ছবির মাধ্যমে আমরা এই সঞ্চালনটা একটু বোঝার চেষ্টা করবো। এই যে এই ছবিটা একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের ফুসফুস, যার কাজ হচ্ছে যাকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত দিলে সেটাকে অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত করে দেয়। তো হৃৎপিণ্ড যখন সম্প্রসারিত হয়, তখন কি হয়, সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত এই মহাশিরা দিয়ে হৃৎপিণ্ড এসে পৌঁছায়, এবং একই সাথে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় শিরা দিয়ে হৃৎপিণ্ডে এসে
পৌঁছায়, এটা হচ্ছে হৃৎপিণ্ডের সম্প্রসারণ। তো তার পরের মুহূর্তে যখন এই হৃৎপিণ্ডটা সংকুচিত হয় তখন এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত কিন্তু আবার ফুসফুসে যেতে পারে না, কারণ এখানে কপাটিকা আছে। তাই বাধ্য হয়ে সে তখন এই যে মহাধমনী দিয়ে সারা শরীরে অক্সিজেনযুক্ত রক্তটা পাঠিয়ে দেয়। এবং ঠিক ওই একই সময় কি হয়, সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত যে রক্তটা এই ডান অলিন্দে এসে জমে নিলয়ে জমা পড়েছিল প্রেসারের কারণে, সেই রক্তগুলো কিন্তু আর অলিন্দে ফিরে যেতে পারে না, কিন্তু তখন বাধ্য হয়ে এই যে ফুসফুসীয় ধমনী হয়ে সেগুলো আবার কোথায় যায়, এই ফুসফুসে পৌঁছে যায় ফিল্টার হওয়ার জন্য। তার মানে গোটা প্রসেসটা এরকম যে ফুসফুস থেকে ফুসফুসে শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসলো, দেন হৃৎপিণ্ড সেটা আবার সারা দেহ পাঠালো, সারা দেহকোষ কী করলো সেখান থেকে অক্সিজেনটা নিয়ে কার্বন ডাইঅক্সাইড দিয়ে রক্ত পাঠিয়ে দিল মহাশিরা দিয়ে হৃৎপিণ্ডে, এবং হৃৎপিণ্ড সেই রক্তটাকে আবার ফুসফুসে পাঠিয়ে দিল এটাকে ফিল্টার হওয়ার জন্য। সো এইভাবে গোটা প্রসেসটা আমাদের শরীরে প্রতি মুহূর্তে ঘটে যাচ্ছে। তাহলে বুঝতে পারছি যে হৃৎপিণ্ড কত গুরুত্বপূর্ণ কাজ করছে, এবং এই হৃৎপিণ্ড যদি এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি আমরা মারা যাব। তো আমরা একটু পড়ে নিই, এখানে কি লেখা আছে, যখন হৃৎপিণ্ডের সংকোচন হয় তখন হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনী পথে দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয়, আবার হৃৎপিণ্ড যখন প্রসারণ ঘটে তখন দেহের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত শিরাপথে হৃৎপিণ্ডে ফিরে আসে। এভাবে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ দ্বারা রক্ত একবার হৃৎপিণ্ডে প্রবেশ করে আবার হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঙ্গে সঞ্চালিত হয়। তো আশা করি আমরা মোটামুটি জিনিসটা বুঝে গিয়েছি যে হৃৎপিণ্ড কীভাবে গোটা প্রসেসটা সম্পন্ন করে। আর যখন হৃৎপিণ্ড এই কাজটা ঠিকঠাকভাবে করতে পারে না তখনই আমরা বুঝি যে আমাদের হৃদরোগ হয়েছে। তো এই হৃদরোগের কারণ কী? হ্যাঁ, আসলে অধিক তেল ও চর্বিযুক্ত খাবার গ্রহণ করা, সুষম খাদ্য গ্রহণ না করা, ধূমপান করা, অতিরিক্ত পরিশ্রম করা, খেলা হাঁটাচলা ব্যায়াম বা কোনো রকম শারীরিক পরিশ্রম না করলেও আসলে হৃদরোগ হতে পারে। তো হৃদরোগের প্রতিকার কী? অধিক শর্করা ও চর্বিযুক্ত খাবার না খাওয়া, নিয়মিত শারীরিক পরিশ্রম করা যথা খেলাধুলা হাঁটাচলা ব্যায়াম করার অভ্যাস গড়ে তোলা, নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করা, ধূমপান ত্যাগ করা, ধূমপানের ফলে ধমনী গাত্র অর্থাৎ ধমনীর পথটা শক্ত হয়ে রক্ত প্রবাহের ব্যাঘাত ঘটায়, অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করা, তাজা ফলমূল শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তোলা, দেহের ওজন বাড়তে না দেয়া, দেহের ওজন বেড়ে গেলে হৃৎপিণ্ডের উপর রক্ত সঞ্চালনের চাপ পড়ে ফলে হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়। তো এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আমরা হৃদরোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি। তো আজকের মতো এই চ্যাপ্টার থেকে মুক্ত রাখতে পারি। তো আজকের মতো এই চ্যাপ্টার আলোচনা এখানেই শেষ করে দিয়ে আমি আহসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়। টাটা।